हेलो गाइस, सागर निलफाम 8676 और आज के आमी करब सृजित मुखार्जी लेटेस्ट वेब सीरीज फेलुदा फेरते रिव्यू। तो जरा फेलुदा चिन्ह मस्तार अभिशाप गल्पटा पढ़े तादेर ए वेब सीरीजटा देखा ठीक है कि ना, आढ़ाई घंटा समय व्यय करा ठीक है कि ना, वेब सीरीजटा केमन होयेछे, किंबा जरा आदेव गल्पटा पढ़ोनि तादेर ए वेब सीरीजटा देखा ठीक है कि ना, कथा बोलबो सेगुलो निये। तो पुरो भिडियोटा देखते थाको और सबार आगे आमादेर चैनलके सबसक्राइब करे रखो, कारण आमरा एखन नतून मुवि और वेब सीरीजेर रिव्यू भिडियो करते थाकि और एकई संगे पुरनो भालो मुवि और वेब सीरीजेर रेकमेंडेशन भिडियो करते थाकि। आसले कि जानेन तो मिस्टर मिस्टर मेटा प्रदोष सी मेटा साहेबियाना अपछंद होले प्रदोष चंद्र मित्र बोलते पारे। सिनेमाटार गल्प আজকে ছোট্ট করে বলবো না, ছিন্ন মস্তার অভিশাপ গল্পটা যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনি মশাই বাঙালি না, আর যাই হন না কেন বাঙালি তো আপনি নন। তো যেটা মেনলি আমি এই সিনেমার প্রশংসা করব সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা হালকা মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যেটার মধ্যে কিন্তু একটা হালকা হালকা সাসপিসিয়াস ব্যাপারও ছিল, যেটা কিন্তু ক্রমাগত এই স্টোরিটাকে ইনফ্লুয়েন্স করছিল। সত্যজিৎ রায় নিজের গল্পে ফেলুদাকে, তোপসেকে কিংবা লালমোহন গাঙ্গুলিকে যেভাবে লুক দিয়েছিলেন, যেভাবে তাদের ডায়লগ রাইটিং করেছিলেন, ঠিক সেই জিনিসটাই কিন্তু ফলো করেছেন সৃজিৎ মুখার্জি। ডায়লগ একদম সেম টু সেম রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের, লুক দেখলে একদম মনে হবে যেন বই থেকে ছাপিয়ে দেওয়া হয়েছে। তো সৃজিৎ মুখার্জি কিন্তু নিজস্ব কোনো ইনপুট দিতে চাননি, এটা একদিক থেকে ভালো। অনির্বাণ চক্রবর্তীকে কিন্তু বেশ কিছু ডায়লগস দেওয়া হয়েছে জটায়ুর চরিত্রে, তার কিন্তু স্ক্রিন টাইম রয়েছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু তোপসে চরিত্রের ক্ষেত্রে ওয়েব সিরিজে ঘটেনি। আমি ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে তোপসেকে খুঁজে পাওয়া যায়নি, তো এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে যে ওয়েব সিরিজে কিন্তু সেই একই জিনিস ঘটেছে। ফেলুদা সিরিজে তোপসে একটা ইম্পর্টেন্ট চরিত্র, তার থেকে আরেকটু বেশি কিছু পাওয়াটা দর্শক আশা করবে কিন্তু পাইনি সেটা। এবং এই ওয়েব সিরিজের স্টোরির যে এস্টাবলিশমেন্টটা সেটা খুব তাড়াহুড়ো করে করা হয়েছে, যে জায়গাটা আমার একদম ভালো লাগেনি। টোটা রয় চৌধুরীর অভিনয় ফেলুদা চরিত্রে আমার ঠিকঠাক লেগেছে, খুব ভালোও বলা যাবে না আবার খুব খারাপও বলা যাবে না, তিনি নিজের যথাসাধ্য চেষ্টা করেছেন। আসল গল্পতে রাজরাপ্পাকে অপূর্ব সুন্দরভাবে উল্লেখ করা আছে, সেটা এখানে দেখানো হয়নি। একই সঙ্গে ফার্স্ট দুটো এপিসোডে মহেশবাবুর অতীতের দুটো ফ্ল্যাশব্যাক দেখানো হবে, যে সিন দুটো ওইভাবে না দেখালেই পারত, ওই গল্পটা অডিয়েন্সকে বলার কায়দাটা অন্য হলেই ভালো লাগতো। সিনেমাতে ঋষি কৌশিক এবং ধৃতিমান চ্যাটার্জির অভিনয় আমার বেশ ভালো লেগেছে। সিনেমাতে বাঘের একটা সিন রয়েছে যেখানে VFX-এর কাজ অতিরিক্তই জঘন্য, দেখে বোঝাই যাচ্ছে যে ওটা অ্যাকচুয়ালি বাঘ নয়, তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ লাগছিল। সত্যজিৎ রায় একসময় নিজের সিনেমা বানাতেন তিনি আসল বাঘ ব্যবহার করতেন, আর এখন কি দিনকাল পড়েছে। ট্রেলার রিভিউ করার সময় বলেছিলাম যে জয় সরকারের গানটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু আজকে যখন আমি ওয়েব সিরিজের ইন্ট্রোতে জয় সরকারের গানটা শুনলাম আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে আমি বলবো। এবং একই সঙ্গে আমি জানাতে চাই যে যখন নিজের ভৃত্য দীনদয়ালকে মহেশবাবু খুন করবেন তখন কিন্তু গল্পে সিনটা একেবারেই বোকা বোকা নয়, প্রচণ্ড একটা বুদ্ধিদীপ্ত একটা ক্ষুব্ধ ব্যাপার ছিল সিনটার মধ্যে, একটা সিনটার একটা মাহাত্ম ছিল সেখানে। কিন্তু এই সিনটাকেই এই ওয়েব সিরিজে খুব ঠুঙ্কোভাবে দেখানো হয়েছে, খুব বোকা বোকাভাবে দেখানো হয়েছে, এই জায়গাটা আমার একদমই ভালো লাগেনি। এই ওয়েব সিরিজে একদম শেষে যখন ফেলুদা রহস্যের জট ছাড়াবে তখন ওই মুহূর্তটা যে কোনো বাঙালির উত্তেজনা বাড়ি দিতে পারে, কিন্তু সেই উত্তেজনাটা যারা বই পড়েছে তাদের তো বাড়বে নাই, যারা পড়েনি তাদেরও বাড়বে না। এমনকি যে সিনে বাঘ দেখানো হয়েছে সেটাকেও সেরকম হারহিম করা দেখানো হয়নি, যতটা গল্পে পড়লে হারহিম হয়ে যেত সত্যি। এই ওয়েব সিরিজে সব কিছুই এত তাড়াহুড়ো করে দেখানো হয়েছে যে কখনোই রহস্যটার কাঠিনত্ব অডিয়েন্স বুঝতেই পারবে না, যে কোনো অডিয়েন্সের মনে হবে এত খুব সোজায় সোজায় সব কিছু হয়ে যাচ্ছে। গল্প পড়ার সময় যেরকম একটা ফিলিংস এসেছিল যে হ্যাঁ সত্যিকারের ফেলুদা একটা রহস্যের সমাধান করলো, সেই ফিলিংসটা কিন্তু এই ওয়েব সিরিজ দেখে কখনোই আসবে না। একটা সিন রয়েছে যেখানে মহেশবাবুর বড় ছেলে নিজের ভৃত্যকে ফেলুদার ঘর থেকে একটা জিনিস চুরি করতে পাঠাবেন, কিন্তু চুরি করতে ঢুকলে ফেলুদা জেগে যাবে, তারপর সেখানে তাদের মধ্যে মারপিট হবে, সেই সিনটাও ঠিকমতো জমেনি। গল্পে মহেশবাবু আদতেই একজন ব্রিলিয়ান্ট মানুষ ছিলেন, যার ব্রিলিয়ান্সি নিয়ে খুব সামান্য কিছু সিন রাখা হয়েছে এই ওয়েব সিরিজে, কিন্তু গল্পে অনেক বেশি ছিল। মহেশবাবুর ব্রিলিয়ান্সি অডিয়েন্সের বোঝাটা এই ওয়েব সিরিজের জন্য খুবই দরকার ছিল, যেটা অডিয়েন্স একেবারেই বুঝতে পারবে না। আজকালকার জেনারেশন যারা ফেলুদা দেখেনি কিংবা ফেলুদা পড়েনি তাদের এই ওয়েব সিরিজ ভালো লাগলেও লাগতে পারে, কিন্তু আমাদের জেনারেশন কিংবা আমাদের থেকে যারা বয়সে বড়, যারা ফেলুদা বারবার দেখেছে, ফেলুদা বারবার পড়েছে, তাদের কিন্তু এই ওয়েব সিরিজ ভালো লাগাটা একটু চাপের ব্যাপার আছে, কারণ সৃজিৎ মুখার্জি কোনো নতুনত্ব ব্যাপার আনেননি, নিজস্ব কোনো ছাপ রাখতে চাননি, তিনি জাস্ট অরিজিনাল যে গল্পটা সেটাকে কপি পেস্ট করেছেন, সেটা লুকস হোক, ক্যারেক্টারগুলো কিংবা ডায়লগস হোক, তো নতুনত্ব যেহেতু কিছু নেই এবং ওয়েব সিরিজে এক্সিকিউশনটাও খুব পুয়োর, সেক্ষেত্রে নাই দেখা যেতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো নিজের মুভি লাভার ফ্রেন্ডদের সঙ্গে। যদি ফেলুদা ফেরত ওয়েব সিরিজটা দেখে থাকো সেক্ষেত্রে কমেন্ট করে জানাও আমার রিভিউর সঙ্গে তোমার মতে মিললো কিনা। আমাদের চ্যানেল নতুন হওয়া চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখন নতুন মুভি এবং ওয়েব সিরিজের রিভিউ ভিডিও করতে থাকি এবং একই সঙ্গে পুরনো ভালো মুভি এবং ওয়েব সিরিজের রেকমেন্ডেশন ভিডিও করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।
Thank you.